তৃপ্তি এবার দৃঢ়ভাবে শিওর হয় এই চতুর্থ পক্ষ লোকগুলোই আসল কালপ্রিট। কিন্তু এরা কারা? এরা কি অনেকজন নাকি একজনই এর মূলে রয়েছে? এরা কি সত্যিই শুধু অনুকেই মারতে চেয়েছিল, নাকি এরা তীব্র বা আদিত্যর কোনো বিশেষ শত্রু, যারা তীব্র আর আদিত্যর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতি ঘটাতে অনুর সুন্দর সাজানো জীবনকে ব্যবহার করলো, অনুকে এমনভাবে মেরে ফেলল, আর আদিত্যর অনুপস্থিতিও অনুর মৃত্যুর দিন যেভাবে হয়েছিল তাতে তীব্র যেন আদিত্যকেই অনুর মৃত্যুর জন্য দায়ী মনে করে সব সম্পর্ক মুহূর্তে শেষ করে দেয়, সেটাই মূল লক্ষ্য ছিল ওদের। এখন বাকি সব প্রশ্নের উত্তর কেবল দুজন ব্যক্তি দিতে সক্ষম হবে। প্রথমত শ্রেয়ার খোঁজ করতে হবে, আর এই শ্রেয়ার দ্বারাই অনুর প্রেমিক পুরুষের সন্ধান বের করা যাবে। দ্বিতীয়ত আদিত্য, সেদিন অনুর থেকে সে কোনো কথা জানতে পেরেছে কিনা তা শুনতে পারবে। তৃপ্তির মাথা হ্যাং করবে বলে মনে হচ্ছে ওর, এত এত প্যাঁচ কিভাবে কাটিয়ে উঠবে সেসব ভাবতেই কেমন যেন লাগছে ওর। তীব্রের বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে তৃপ্তি। তীব্র তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর তৃপ্তি আন মনে নিজের চিন্তার জগতে বিভোর হয়ে তীব্রের বুকে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করছে। তীব্র অনেক সময় হলো বিষয়টা খেয়াল করছে। তৃপ্তিকে একদমই চুপচাপ দেখে তীব্রই নিরবতার দেওয়াল ভেঙে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলে, এই যে ভাবনা রানী, আর কত নিজ ভাবনার জগতে বাস করবেন, এবার তো বাস্তবে ফিরুন। শুনি একটু, আমার মায়াবতী মায়াবিনীর মন ভার থাকার কারণ? তীব্রের কথায় তৃপ্তির হুঁশ ফেরে, শোয়া অবস্থা থেকে চট করে উঠে বসে বলে, অনুর বিষয় নিয়ে আমি আবছাভাবে অনেক কিছু জানতে পেরেছি। তৃপ্তির কথায় তীব্রের ভ্রু কিঞ্চিত কুচকে আসে। মেরুদণ্ড সোজা করে বসে তৃপ্তির মুখশ্রী প্রাণে নিজের দৃষ্টি স্থির করল। তৃপ্তি অনুর রুমে প্রবেশ করার পর থেকে বের হয়ে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যা যা দেখেছে পড়েছে সব তীব্রকে খুলে বলল। তীব্র যেন ইতিমধ্যে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। তীব্রের কপালে চিন্তার ভাত স্পষ্ট হয়। তৃপ্তি আবারও তীব্রকে উদ্দেশ্য করে বলে, আমাদের সবার প্রথমে শ্রেয়ার বর্তমান খুঁজে বের করা, তবেই ওর মাধ্যমে অনুর প্রেমিক পুরুষেরও বর্তমান খোঁজ আমরা পেতে পারি। চিঠিগুলোর মধ্যে একটা খাম আমার হাতে দাও তো, সাইনটা আমি একটু পর্যবেক্ষণ করি, আমার পরিচিত কেউ কিনা বুঝতে পারবো তাহলে। তৃপ্তি আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুততার সাথে বিছানা থেকে নেমে দরজার পাশে থাকা টেবিলের কাছে যায়। টেবিলের ড্রয়ার খুলে একটা চিঠি বের করে আবারও তীব্রর পাশে এসে বসে পড়ে। তীব্র খামটি হাতে নিয়ে সাইনটি ভালোভাবে পর্যবেক্ষণ করে। খুব চেনা চেনা লাগছে সাইনটি ওর কাছে, কিন্তু সঠিকভাবে মনে করতে পারছে না তীব্র আসলে সাইনটি কার হতে পারে। তৃপ্তি উৎসুক নয়নে তাকিয়ে আছে তীব্রের মুখশ্রী পানে। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পর তীব্রের মনে পড়ে এই সাইনটি কার হতে পারে। তীব্র তৎক্ষণাৎ বেডসাইড টেবিলের ওপর থেকে নিজের ফোনটি হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন করে, ওর কলেজ ফ্রেন্ড সাদাত আহসান নামের কাউকে নক করে, তারপর খামটির একটা ছবি উঠিয়ে সাদাতকে পাঠায়। তীব্র আর সাদাতের মাঝে বেশ কিছু সময় কথোপকথন হয়। তৃপ্তি শুধু চুপচাপ বসে বসে তীব্র কার্যকলাপ দেখছে, কিন্তু কোনো কথা বলছে না। তীব্রকে এই মুহূর্তে কিছু জিজ্ঞাসা করে ডিস্টার্ব না করাই শ্রেয় বলে তৃপ্তি মনে করছে। এভাবে আরও কিছু সময় কেটে যায়। তীব্র ওর চোখে মুখে হতাশ ভাব ফুটিয়ে তুলে ফোনটি আবারও বেডসাইড টেবিলের ওপর রেখে দেয়। তারপর একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে তৃপ্তির দিকে লক্ষ্য করে। তৃপ্তির চোখে মুখে জানার আগ্রহ ও এক রাশ প্রশ্ন যেন জমে আছে। তীব্র নিজেকে কিছুটা স্বাভাবিক করে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলে, এই খামে যার সাইন দেখছো সে আমার কলেজ ফ্রেন্ড ওয়াসিফ আদনান এর ছোট ভাই মেহজাব আসিফের। ওয়াসিফের সাথে আমার বন্ধুত্ব কলেজ পর্যন্ত ছিল, ততটাও গভীর না। ওর সূত্র ধরেই আসিফকে আমার চেনা। অনু যে কলেজে পড়তো আসিফও সেই একই কলেজে পড়তো। ছেলেটা যথেষ্ট শান্ত ভদ্র স্বভাবের ছেলে ছিল। একই কলেজে পড়ার কারণে হয়তো অনুর সাথে আসিফের সম্পর্ক তৈরি হয়, কিন্তু সাদাতের থেকে আপডেট যতটুকু জানতে পারলাম তাতে অবাক আর হতাশ করার বিষয় হলো, অনু মারা যাওয়ার 10 দিনের মাথায় আসিফও সুইসাইড করেছে। ছেলেটা আমার বোনকে অনেক ভালোবাসত, হয়তো তাই আমার বোনের এমন করুণ মৃত্যু মেনে নিতে না পেরে সুইসাইড করেছে। এদের বয়সের তুলনার স্থানের জায়গা ভীষণ ক্ষীণ,
এখন সব কিছু সমাধান যদি কেউ দিতে পারে তা হলো আদিত্য। আদিত্য আগামী সপ্তাহে ঢাকা ব্যাক করবে শুনলাম, তারপরই না হয় কথা হবে। তৃপ্তি ব্যথিত নয়নে এক পলক তীব্রকে দেখল। আশফিকের মৃত্যুও অস্বাভাবিকভাবে হয়েছে, উপরওয়ালা কেন যে এই দুটি প্রকৃত ভালোবাসার বিচ্ছেদ সারা জীবনের মতো করিয়ে দিলেন। পৃথিবীতে আমাদের চারপাশে যদি সবকিছু শুধু ভালোই হয় তাহলে মানুষ উপরওয়ালাকে ভুলে যাবেন, তার ইবাদত পালন করবেন না। তাই কিছু খারাপ হওয়া উচিত, যে খারাপগুলো হওয়ার মাধ্যমে মানুষের মধ্যে ওনার ভীতি সৃষ্টি হবে। সব খারাপ পরিস্থিতি থেকে মুক্তি লাভের আশায় সকল মানুষ ওনার ইবাদতে মনোনিবেশ করবে। পর মুহূর্তে তৃপ্তি এসব ভেবে নিজের মনকে কিছুটা আশ্বস্ত করে। কেটে যায় আরও দুদিন, নূর আর আদিত্যর বিয়ের তারিখ চূড়ান্ত করা হয়েছে। নূর ওর বিয়ের খবরটি তৃপ্তিকে জানায় আর তীব্রকে নিয়ে হলুদ সন্ধ্যার আগের দিন রসুলপুরে চলে আসতে বলে। তৃপ্তি নূরের বিয়ে ঠিক হয়েছে জেনে অনেক আনন্দিত হয়েছে, পাশাপাশি চিন্তা করে নূরের বিয়ে যেহেতু আদিত্যর সাথে হচ্ছে তাহলে এই সুযোগে তীব্র আদিত্যের সাথে কথা বলে নিতে পারবে, আবারও দুজন প্রকৃত বন্ধুর সম্পর্কের মাঝে থাকা ফাটলগুলো জোড়া লেগে যাবে, সব কিছু সুন্দর আর স্বাভাবিক হবে। যথাযথভাবে নূর আর আদিত্যের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তৃপ্তি তীব্রকে বুঝিয়ে রসুলপুর যেতে 5 দিনের ছুটি বের করে নিয়েছে। আজ তৃপ্তি আর তীব্র ঢাকা থেকে রওনা হয়েছে রসুলপুর যাওয়ার উদ্দেশ্যে। বেশ কিছু সময় পূর্বেই তৃপ্তি তীব্রকে নিয়ে ওর বাসায় এসেছে। জাবেদ ইসলামের বয়স হয়ে যাওয়ায় তীব্র তাকে কাজ থেকে অবসর দিয়েছেন আর রাজীবকে নিজের কোম্পানিতে একটা ভালো পদে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। নূরের বিয়ের দিন যেন রাজীব নিজের বাসায় আসতে পারে সেই ব্যবস্থাও করিয়ে এসেছে তীব্র। জাবেদ ইসলামের সাথে হালকা কিছু কথোপকথন সেরে তীব্র আর তৃপ্তি নিজ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। মোনালিসা ওদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। পর মুহূর্তে খাওয়া দাওয়া পর্ব শেষ করে তৃপ্তি মোনালিসার সাথে আহমেদ ভিলায় চলে যায়। তীব্র পরে একেবারে অনুষ্ঠান পর্বের সময় যাবে বলেই তৃপ্তিকে জানায়। ঢাকা থেকে রসুলপুরের দূরত্ব অনেক বেশি হওয়ায় নূরের বাবা মা আর আদিত্যর বাবা মা নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন দুই পক্ষের বিয়ের সব কাজই রসুলপুরেই সম্পন্ন করা হবে। তাই আহমেদ ভিলার এক পার্শ্বে ছেলে পক্ষের অনুষ্ঠান পর্ব সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে আর অন্য পার্শ্বে মেয়ে পক্ষের অনুষ্ঠান পর্ব সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। আজ নূরের হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে, ভীষণ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে নূরকে তৃপ্তি আর মোনালিসা মেলে। তীব্রও এসেছে কিছু সময় পূর্বে অনুষ্ঠানে অংশগ্রহণ। সকল প্রকার নিয়ম মেনে নাচ গান হাসি মজা আর খাওয়া দাওয়ার মধ্য দিয়ে নূর আর আদিত্যের হলুদ সন্ধ্যা পর্ব শেষ হয়। তৃপ্তি চিন্তা করে আজই আদিত্যর সামনে তীব্রকে নিয়ে যাবে এবং সকল সমস্যার সমাধান আজই করতে হবে। আদিত্য কিছু সময় পূর্বেই নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় আতশোয়া হয়ে বসে ফোন স্ক্রলিং করছে। সেই মুহূর্তে তীব্র আর তৃপ্তি আদিত্যের রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। হঠাৎ দরজা খোলার শব্দে কর্ণপাত হতেই আদিত্য ওর ফোন থেকে দৃষ্টি সরিয়ে সামনের দিকে নিক্ষেপ করে। তীব্র আর তৃপ্তিকে নিজের রুমে দেখে আদিত্যের ভ্রুজগল কুচকিয়ে আসে। মেরুদণ্ড সোজা করে বসে কিছু বলতে প্রস্তুত হবেই তার পূর্বেই তৃপ্তি ওর হাত উঠিয়ে আদিত্যকে থামিয়ে দিয়ে ভেতর থেকে রুমের দরজা আটকে দেয়। তারপর ছোট্ট করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, বিছানায় এসে বসো দুজনেই। আদিত্য তীব্রর দিকে এক পলক তাকায়। তীব্রের মুখশ্রী জুড়ে আজ সে কোনো প্রতিশোধ বা ঘৃণার ছাপ দেখতে পাচ্ছে না, আর না কোনো রাগ বা ক্ষোভ দেখতে পাচ্ছে। আদিত্যের মনে তীব্রর এই শান্ত স্বভাবের বিষয়টা হালকা ধাক কাটে। আদিত্যকে সহজ হতে দেখে তৃপ্তি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তারপর তীব্রর হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দিয়ে ও নিজে বসে পড়ে। আদিত্য তৃপ্তিকে উদ্দেশ্য করে বলে, বলো কি বলতে চাও। তৃপ্তি এক পলক তীব্রের মুখশ্রী প্রাণে তাকায়। তারপর তীব্রের ডান হাত নিজের হাতের বাঁধনে মুষ্টিবদ্ধ করে ধরে বলে, শুধু বলতে নয়, অনেক কিছু জানারও ছিল আর আপনি ছাড়া কেউ নেই যার সাথে, যার থেকে আসল সত্য ঘটনা জানতে পারবো। বলো কি জানাতে চাও। অনুর বিষয়ে জানার ছিল। আদিত্য চট করে তাকায় তীব্রের দিকে, তীব্রও তাকিয়ে আছে আদিত্যর দিকে। তীব্রর চোখ ছলছল করছে, আদিত্য তীব্রের এই দৃষ্টি নিতে পারছে না। তৎক্ষণাৎ আদিত্য ওর দৃষ্টি অন্যত্র সরিয়ে নেয়। পিন পতন নীরবতা বিরাজমান চার দেওয়ালের ভেতর তিনজন মানুষের মাঝে। নীরবতার এই দেওয়ার ভেঙে আদিত্য বলতে শুরু করে,
অনুর জন্মদিনের সন্ধ্যাবেলায় ওকে কলেজ থেকে আনতে তীব্র আমাকে যেতে বলেছিল। আমি গিয়েছিলাম সরাসরি ওর কলেজে, কিন্তু ওখানে গিয়ে জানতে পারি অনুর কলেজ সেই বিকাল নাগাদ ছুটি হয়ে গিয়েছে। পরে অনুর ফোনে কল করি, বার কয়েক রিং হয়, বাজতে বাজতে আপনা আপনি কেটে যায়। আমার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়। তখন হঠাৎ আমার আশফিকের কথা মনে পড়ে। আদিত্য তীব্রতিকে লক্ষ্য করে আবারও, তৃপ্তি জানায় ওরা আশফিককে চেনে আর সবটা জেনে গিয়েছে। আদিত্য আবারও বলতে শুরু করে, আশফিককে কল করলে জানতে পারি অনুর সাথে সেদিনও দেখা হয়নি। অসুস্থ থাকার কারণে আশফিক কলেজেই আসেনি, তবে সকালে অল্প কথা হয়েছিল। তারপর থেকে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ফোনে পায়নি। আমি আশফিককে কিছু একটা বলে আশ্বস্ত করি, নয়তো উত্তেজিত হয়ে অসুস্থ শরীর নিয়েই বেরিয়ে পড়বে অনুর খোঁজ নিতে। বিষয়টা তখনও ততটা সিরিয়াস নেইনি আমি, তাই ভাবলাম হয়তো বাসায় না জানিয়ে অনু ওর বেস্ট ফ্রেন্ড শ্রেয়ার কাছে গিয়েছে। সেদিন যেহেতু অনুর জন্মদিন ছিল, তাই হয়তো ওর ফ্রেন্ডসরা সকলে ওকে নিয়ে আড্ডা দিচ্ছে। পুরোপুরি নিশ্চিত হতে শ্রেয়াকে কল করি। শ্রেয়ার থেকে জানতে পারি ওদের তেমনই প্ল্যান ছিল, কিন্তু লাস্ট টাইমে এসে অনু ওদের না করে দিয়ে কলেজ ছুটি হওয়ার পর একা একাই বাসার উদ্দেশ্যে চলে গিয়েছে। বিষয়টা এবার চরম পর্যায়ে পৌঁছে যায়। আমার মনে অজানা ভয়ে সূত্রপাত ঘটে। দিশাহারা হয়ে অনেক জায়গায় খোঁজ লাগাতে শুরু করি, কিন্তু কেউ পজিটিভ খবর দিতে পারে না। সেই মুহূর্তে আমার ফোনে আননোন একটা নাম্বার থেকে কল আসে। অনুর কোনো খোঁজ পাওয়া গেছে ভেবে কলটি রিসিভ করি। ওপাশ থেকে উচ্চস্বরে কোনো পুরুষের হাসির শব্দ ভেসে আসে। এমনিতেই চিন্তা শেষ ছিল না, তার মাঝে এমন বিরক্তিকর কল দেখে রাগে কাটতে নিয়েছিলাম। সেই সময় উপাশে থাকা পুরুষটি তার হাসি থামিয়ে বলল, মিস্টার আদিত্য চৌধুরী, আদিত্য কল কাটার মতো ভুল একদম করবেন না, কারণ আপনাকে একটি চাঞ্চল্যকর খবর জানাতে চলছি আমি এই মুহূর্তে। আপনি এত হরান হয়ে আপনার সব থেকে প্রিয় ও কাছের বন্ধুর হন অনুকে খুঁজছেন, তাই তো? লোকটির মুখে অনুর কথা শুনে আমার মধ্যে সৃষ্টি হওয়া অজানা সেই ভয়ের পরিমাণ আরও বেড়ে যায়। নিজেকে স্বাভাবিক রেখে বলি, কে আপনি? অনুর খোঁজ আপনি জানেন? কথায় অনু। লোকটি আমার উত্তেজিত ভাব দেখে আবার হাসতে শুরু করে। এদিকে চিন্তায় বিরক্তিতে আমার শরীর জ্বলতে শুরু করেছিল। চিল্লিয়ে বলে উঠি, আমার বোন কোথায়? কে তুই? আরে আরে কোল মে কোল, এত উত্তেজিত হলে চলে? এখনও অনেক বড় শকিং নিউজ জানার বাকি আছে আপনার। আপনার হোয়াটসঅ্যাপে আমি কিছু ভিডিও ক্লিপস আর ছবি পাঠিয়েছি, দেখে নিন। আর একটা লোকেশনও পাঠিয়েছি, যত দ্রুত সম্ভব সেখানে চলে আসুন, আপনাদের তীব্র ও আদিত্য পিয়ারের ছোট বোনের লাশ নিতে। এতটুকু বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে লোকটি কল কেটে দেয়। আমি দ্রুত হোয়াটসঅ্যাপে প্রবেশ করি। ভিডিও আর ছবিগুলো দেখে আমার সর্বশরীর কাঁপতে শুরু করেছিল। ভিডিওতে দুজন মুখোশধারী লোক অনুকে ধর্ষণ করছিল। অনুর করুণ চিৎকার আমার হৃদয়কে খণ্ড বিখণ্ড করে দিয়েছিল সেই মুহূর্তে। অনুকে হারিয়ে ফেলার ভয় সম্পূর্ণভাবে জেঁকে বসে আমার মাঝে। হিতাহিত জ্ঞানবোধ শূন্য হয়ে যায়। যেন আমি তোকে বা অন্যকে যে সাহায্য চেয়ে অনুর চরম বিপদের কথা জানাবো সেই সেন্সও ছিল না আমার মাঝে। দ্রুত গাড়িতে বসে লোকটির দেওয়া লোকেশনে চলে যাই আমি। চারপাশ জনমানবশূন্য রেস্ট্রিক্টেড এলাকা দেখে শরীরে কাঁটা দিয়ে উঠতে শুরু করে। অনুর নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করি। দূর থেকে দূর পর্যন্ত একটা পোকারও ঝিঁঝি শব্দ কানে পড়ছিল না। হঠাৎ অনুর করুণ আর্তনাদ আমার কানে পড়ে। সেই শব্দকে অনুসরণ করে দ্রুত সামনের দিকে এগিয়ে যাই। ভাঙা ব্রিজের ওপর উঠতেই দেখি দুজন অনুর দুহাত ধরে ওকে দাঁড় করিয়ে রেখেছে, আর একজন একটা ছুরি দিয়ে অনুর শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় কাটছে। আমার পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল। আমি চিৎকার করে ওদের থামতে বলি, কিন্তু
আমার কথাকে কোনো পাত্তা না দিয়ে ছুরি ধরা ওই লোকটি অনুর পেটে পরপর কয়েকবার ছুরি দ্বারা আঘাত করে। আমি দৌড়ে অনুর কাছাকাছি চলে আসতেই অনুকে ধরা ওই দুটি লোক আমাকে মারতে আমার কাছে এগিয়ে আসে। অনুর শরীর সেখানেই লুটিয়ে পড়ে। ছুরি ধরা ওই লোকটি চিৎকার করে বলে, হালারে ধৈর্য বান্ধব, হালকা কয়েকটা মার দে, বেশি আঘাত করিস না, তাহলে আমাদের প্ল্যান সাকসেসফুল হবে না। আর একটু অপেক্ষা করা লাগবে, শুধু তীব্রের আশা বাকি, তাহলে ষোলকলা পূরণ হবে। লোকগুলো আমাকে ধরতে এগিয়ে আসতেই আমি ওদের বেধড়ম মেরে ব্রিজের ওপর থেকে নিচে ফেলে দিই। অবস্থা বেগতিক হতে দেখে তৃতীয় লোকটি আর কোনো উপায় না পেয়ে ছুটতে শুরু করে। আমিও লোকটির পিছন ধরি, অনেকটা সময় পর ওকে ধরতে পারি। আমার আর ওর মাঝে চরম লড়াই হয়। এক পর্যায়ে আমি লোকটিকে ওর ছুরি দ্বারাই আঘাত করে মেরে ফেলি। তারপর ওর মুখে থাকা মুখোশ খুলতেই দেখি ও আর কেউ না, তোর আর আমার চরম শত্রু রায়হান। তখনই আমার অনুর কথা স্মরণ হয়, তৎক্ষণাৎ আবার ছুটে সেই জায়গায় আসি। এসে তোকে অনুর পাশে বসে থাকতে দেখি, আর তারপর যা হলো তার বলতে হবে না নিশ্চয়ই। রায়হানের লক্ষ্য ছিল অনুকে ব্যবহার করে তোর আর আমার মাঝে থাকা বন্ধুত্বের সম্পর্ক ইতি ঘটিয়ে তোকে আমার চরম শত্রুতে পরিণত করবে। সব থেকে কষ্টের বিষয় এটাই ছিল, অনুর মতো ফুটফুটে বাচ্চা মেয়েটার মৃত্যু ও ধর্ষণের জন্য তুই আমাকে দায়ী মনে করলি। রায়হানের উদ্দেশ্যে সফল করে আমাদের দীর্ঘ ছ বছরের ভাই সমতুল্য বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ইতি ঘটিয়ে দিলি। সেদিন আমি পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তোর চিন্তা ভাবনা নিয়ে তোকে উদ্দেশ্য করে একটা শব্দ বলার মতো শক্তি নিজের মধ্যে পাইনি। সময় কাটতে থাকে, একাকিত্ব মিথ্যে দোষের জন্য হাজার অপমান যেন পুরোপুরি গ্রাস করে নিয়েছিল আমায়। পুরো একটা বছর সময় লাগে আমার নিজেকে স্বাভাবিক করতে। তোর চোখে নিজের জন্য যে রাগ ক্ষোভ আর ঘৃণা দেখতাম তা ভেদ করে তোকে সত্যটা জানানোর বারংবার চেষ্টা করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনতে পুরোপুরি নারাজ ছিলি, আমাকে প্রচুর অপমান করেছিলি। শেষে তো সেই সব অবজ্ঞা আর নিতে না পেরে নিজের মধ্যে চাপা অভিমান রাগ কাজ করতে শুরু করে। ঠিক করি তোর কাছে আর কখনো যাব না, সব কিছু নীরবে মেনে নিয়ে চুপ থাকতে শুরু করি। এরপর কেটে যায় আরও অনেকগুলো মাস। তোর সাথে বাইক রাইড প্রতিযোগিতায় হঠাৎ নামার পিছনেও যথাযথ কারণ ছিল। আদিত্য সেই সম্পূর্ণ কারণও খুলে বলে তীব্র আর তৃপ্তিকে। সব বলা শেষ হতেই আদিত্য থেমে যায়। তৃপ্তি নীরবে চোখের পানি ফেলছে। অনুর মৃত্যু খুব যন্ত্রণাদায়ক ছিল, যা তৃপ্তির মনে গভীর দাগ কাটে। তীব্র সম্পূর্ণ সত্য ঘটনাগুলো শুনে পাথরের মূর্তির ন্যায় বসেছিল। তৃপ্তির দুহাতে চোখের পানি মুছে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তীব্রকে বাস্তবে ফেরায়। তারপর ইশারা করে বলে আদিত্যর কাছে যেতে। তীব্র ছলছল দৃষ্টিতে তৃপ্তিকে এক পলক দেখে বিছানা থেকে নেমে আদিত্যর সন্নিকটে গিয়ে দাঁড়ায়। আদিত্য তীব্রের অবস্থান বুঝতে পেরে তীব্রের দিকে ঘুরে তাকায়। সঙ্গে সঙ্গেই তীব্র আদিত্যকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে ফেলে। আদিত্যও দুহাতে তীব্রকে জড়িয়ে ধরে। বন্ধু ও ভাই সমতুল্য ভাবত যাকে, তাকে আবার নিজের বুকে ফিরে পেয়েছে। দুবছর ধরে শূন্য পরে থাকা বুকটি আজ পরিপূর্ণ হয়েছে যেন। তৃপ্তির ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। অবশেষে দুজন প্রকৃত বন্ধুর মাঝে থাকা সব রাগ ভুল বোঝাবুঝির সমাপ্তি ঘটে আবারও ভালোবাসাময় সম্পর্কের সূচনা ঘটল, সব সমস্যার সমাধান হলো। কেটে গেছে পাঁচ বছর। তীব্র আর তৃপ্তির ফুটফুটে যমজ দুইটি বাচ্চা হয়েছে, একটি ছেলে আর একটি মেয়ে। ছেলের নাম রেখেছে ফায়াজ রহমান তাহির, আর মেয়ের নাম রেখেছে সাফওয়া রহমান তুর। অন্যদিকে নূর আর আদিত্যের ফুটফুটে একটি ছেলে বাচ্চা হয়েছে, ওর নাম দিয়েছে আরবিয়াজ চৌধুরী আমান। দুটি পরিবার ভীষণ সুখে শান্তিতে প্রতিটি দিন পার করছে। দুই জোড়া ভালোবাসার মানুষ খুনসুটি মিষ্টি রাগ দুষ্টু ঝগড়াতে মেতে প্রতিটি ক্ষণ পার করছে। ওপরালার অশেষ রহমত বর্ষিত হোক পৃথিবীর সকল মানুষের ওপর।
ভালোবাসায় ভরপুর থাকুক ছোট বড় সব সংসার। সমাপ্ত।